Viva Peter Bari. No. Pero una... Que le estoy ni en ese... আর কথা বাড়িয়ে লাভ নেই, যাই যাই রাজার কাছে নালিশ জানাই গে যাই। চল রে গোপাল, আর দেরি করিস নি বাপ, চল। এ তো হীরে মনে হচ্ছে রে বৃষ্টি। এই এতগুলো হীরে রাস্তায় কে ফেলে গেল বলো তো মা? কে খোঁজে আর কাজ কি? তুই পেয়েছিস এই হীরে এখন তো? না না না, তা বললে কি হয়, অন্যের জিনিস আমি নিতে যাবো কেনে? সৎপথে না খেয়ে মরি তাও ভালো, এভাবে বড় নক হতে চাইনি আমি। কি যে বলিস না, একটা নয় দুটো নয় পঞ্চাশটা হীরে ফেরত দিবি। তা কাকে ফেরত দিবি শুনি? যার হীরে তাকে পাবি কোথায়? তাকে পাবার কি দরকার আছে? আমি ফেরত দেব রাজা মশাইয়ের কাছে, তারপর তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। তা হাতে পাওয়া নক কি এভাবে ফিরে দিবি? হ্যাঁ গো মা, তাই দেব। ভালো কাজের ফল ভালোই হয় দেখবে, ভগবান আমাদের আর নিরাশ করবেন। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। বুঝলাম, তা কতগুলো হীরে ছিল? চুরি করনি তো? না মহারাজ, কিনেছি ইরাক দেশ থেকে কিনে এনেছি। তা কত দামে কিনলে? আগে মহারাজ আমি ব্যাপারী, কেনার দাম আমাদের বলতে নেই গো। আচ্ছা, তা হারালে কি করে? মহারাজ মনে হয় নাচতে গিয়ে পড়ে গেছে। নাচতে গিয়ে? হ্যাঁ। নাচছিলে কেন? আগে আগে মহারাজ আনন্দে। আহা, এখন কাঁদছো কেন? দুঃখে মহারাজ, দুঃখে। কিসের দুঃখ তোমার? তোমার হীরে কি আমি নিয়েছি না? আপনি নেননি, সে কথাকেই বলেছি। আপনি যদি একটু খোঁজ করে দেওয়ার ব্যবস্থা করে দেন মন্ত্রী। আগে বলুন মহারাজ। খুঁজে দেবার ব্যবস্থা করো, রাজ্যের ঢেড়া পিটিয়ে দাও, যে ওর হারানো হীরে খুঁজে দিতে পারবে তাকে 10টা হীরে উপহার দেওয়া হবে।